নাটকীয়তার মধ্যে শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সকল ম্যাচ। একই দিনে তিন আর্জেন্টাইন তারকার অবিশ্বাস্য পারফরমেন্স। দর্শক, গতকাল রাতে নিজ নিজ ক্লাবের হয়ে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছে আলেজান্দ্রো গার্নাচো, ম্যাকালিস্টার এবং অ্যাঞ্জো ফার্নান্দেসরা। তিনজনই নিজ দলের হয়ে করেছেন গোল অ্যাসিস্ট। দর্শক, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাকালিস্টারের লিভারপুল। ম্যাচের শুরুতেই উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফিরে শেফিল্ড ইউনাইটেড। এরপরে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকালিস্টারের ম্যাজিক্যাল বুলেট শট। প্রিয় দর্শক, ম্যাচের 76তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে বুলেট শটে লিভারপুলকে 2-1 গোলে এগিয়ে নেন ম্যাকালিস্টার। তার গোলটি এতই গতিময় ছিল যে দেখে মনে হচ্ছিল যেন গোল পোস্টের জাল ছিঁড়ে গেছে। ম্যাচের 90তম মিনিটে কোডি গাকপোর গোলে এদিন 3-1 গোলে জয় পায় লিভারপুল। অন্যদিকে অ্যাঞ্জো ফার্নান্দেজের চেলসি মাঠে নেমেছিল আলেজান্দ্রো গার্নাচোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে গ্যালাগার এবং কোল পালমারের গোলে 2-0 এগিয়ে যায় চেলসি। 19 মিনিটের ভিতর 2 গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে আলো দেখান আর্জেন্টাইন ইয়াংস্টার আলেজান্দ্রো গার্নাচো। ম্যাচের 34তম মিনিটে গোল করে ব্যবধান 2-1 করেন তিনি। এরপর 39তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে 2-2 গোলে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের নাটকীয়তা বাকি ছিল এখনও। এদিন ম্যাচের 67তম মিনিটে নিজের জোড়া গোল সম্পন্ন করেও দলকে বাঁচাতে পারেনি গার্নাচো। অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেসের অ্যাসিস্ট থেকে কোল পারমারের করা জোড়া গোলে 4-3 গোলে জয় নিশ্চিত করে চেলসি।